সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পূরণে অনর আন্দোলনরত শিক্ষার্থীরা আজও দিনভর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। তারা কাল অনলাইন অফলাইনে করবেন গণসংযোগ। আর এছাড়া শনিবার সব বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ কর্মসূচি এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রছাত্রীরা। আর অন্যদিকে আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন যে আন্দোলন দেখে উচ্চ আদালত রায় পরিবর্তন করে না। কোটা বিরোধী স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। আদালতের মন্তব্য মনোপুত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। প্রতিবাদে শুরু হয় পদযাত্রা। স্বাধীনতার এই 54 বছর পরেও আমাদের এই দেশে বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। আমরা চেয়েছিলাম সংস্কারের দাবি, কিন্তু এখানে বাতিল করে দিয়ে সংবিধানের বিরুদ্ধে হওয়ার কারণে আজকে আবার আমাদের রাজপথে নামতে হয়েছে। একদম গোটা বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়, কখনো যেন আর কোন জেনারেশন যেন এই আন্দোলনে না আসতে হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা অবস্থান নেন শাহবাগ মোড়ে। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে। আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে আছি যে কবে এটি বাতিল করা হচ্ছে, 18-এর পরিপত্র বহাল করা হচ্ছে। কোটা প্রথা ফিরিয়ে না আনতে সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান শিক্ষার্থীরা। আদালতের প্রতি আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা যেই দাবি করতেছে এবং যেই জনমত, সেই জনমতকে যাতে আদালত বিবেচনা করে। এখানে যদি কোটা প্রথা বহাল থাকে তাহলে দিনভর শাহবাগ মোড় অবরোধ করে রাখায় দেখা দেয় তীব্র যানজট। এদিকে কোটা ইস্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন আন্দোলন দেখে উচ্চ আদালত রায় পরিবর্তন করে না। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাবার পর নিয়মিত আপিলের নির্দেশনাও দেওয়া হয়েছে। চেম্বার জজের যে অর্ডার, সে অর্ডার এখনো বহাল আছে। যেহেতু জাজমেন্টটি এখনো নামেনি, অ্যাটর্নি জেনারেল সাহেব তখন বলেছে কোর্ট সিপি করার জন্য আপিল বলেছে না এটা দীর্ঘ সময় লাগবে। তখন কোর্ট বলেছে না, আমি সংশ্লিষ্ট জাজকে বলে দেব দ্রুত সময়ের মধ্যে এটা নামানোর জন্য। দাবি পূরণে শনিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।